প্রচণ্ড কুয়াশা ও শীত থাকায় মানিকগঞ্জের পাটুরিয়ায় ডুবে যাওয়া ফেরি রজনীগন্ধা উদ্ধার কাজ চরমভাবে ব্যাহত হচ্ছে। এর মাঝে পদ্মা থেকে রোববার দুপুরের দিকে একটি ট্রাক উদ্ধার করা হয়। ফেরি রজনীগন্ধা উদ্ধারের পঞ্চম দিনের মতো কাজ করে বিআইডব্লিউটিএ, ফায়ার সার্ভিস ও নৌবাহিনী। নদীর তলদেশ আরও সূক্ষ্মভাবে পর্যবেক্ষণের জন্য নারায়ণগঞ্জ থেকে আনা হয়েছে আধুনিক সোনার সংযোজিত ঝিনাইয়াক, যা সন্ধ্যায় ঘটনাস্থলে এসে পৌঁছানোর কারণে এখনও শুরু করতে পারেনি কাজ। এদিকে ক্ষতিগ্রস্ত ট্রাক চালক ও ব্যবসায়ীরা জানান, প্রাণে রক্ষা পেলেও নিঃস্ব হয়েছেন তারা। গাড়ি সহ ভুট্টা সহ 33 লক্ষ টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে, এখনও একটা গাড়ি উদ্ধার হয় না। 18 থেকে 19 লক্ষ টাকার ভুট্টা ছিল, সম্পূর্ণ ভুট্টাই ক্ষতিগ্রস্ত। তবে ঘন কুয়াশা ও নদীর স্রোত থাকায় উদ্ধার কাজ বেগ পেতে হচ্ছে বলে জানান ডুবুরিরা। সব সরানো, বোটের সাথে লাগানো, ওটাকে আমরা পুরোটা সার্চ করতে পারতেছি না। তলেনের জন্য আমরা লিফটিং এবং ফ্লোটিং দুইটা পদ্ধতি চেষ্টা করতেছি। বিআইডব্লিউটিএ দেয়া তথ্য মতে ফেরি রজনীগন্ধা গত বুধবার সকাল 8:30 9টি যানবাহন নিয়ে ডুবে যায়। সময় সংবাদ, মানিকগঞ্জ।